না সেই জায়গাটা যদি আমাদের আমি একটু ছোটদের কথা একটু শুনতে চাই, যাই হোক যদি কোনো প্রশ্ন থাকে। না আমার প্রশ্ন হচ্ছে ওই মাহফুজ ভাই যেটা বললো 2007-08 যে সময় আসলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার ছিল, দিদি যেরকম করে বললো যে কিন্তু আসলে বিষয়টা ঠিক অতটা ওইভাবে না আর কি। এটা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে আপনারা হচ্ছে ক্ষেত্রটা প্রস্তুত করেছেন এই যে মাইনাস, প্লিজ প্রমাণ করো। এখন আমি প্রমাণ করতে হবে আমি ক্ষেত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে আপনারা আপনাদের কোন কোন খবর কি বলো, যেমন ধরেন 2007 সালের মে মাসে আপনাদের দুটা খবরের হেডলাইন আমি বলি, সেটা হচ্ছে বলা হচ্ছে এই টিএফআই সেলে যে ফালু বলেছে ফালু ইয়েকে আকবর সোবান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়ে তারেক জিয়া এত কোটি টাকা নিছে, একদম ফিগারটা সব উল্লেখ ছিল 50 কোটি টাকা নিছে। আর ওই মে মাসেই খুব সম্ভবত 31 মে 16 জুলাই শেখ হাসিনা অ্যারেস্ট হলো, 31 মে শেখ সেলিমের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আপনাদের পত্রিকা ছাপা হয়েছে যে শেখ সেলিম বলেছে শেখ হাসিনা প্রতিদিন লোকজনের কাছ থেকে টাকা নেয়, সেখানে এখানে একটা খুব সুন্দর তুমি ইস্যুটা প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না, শুধু প্রত্যেকটা কাগজে লিক করেছে না না প্রত্যেকটা, আই ডোন্ট রিমেম্বার দ্যাট, না আমার মনে আছে না, এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে এবং সেখানে একটা কিন্তু তুমি বলছো ক্ষেত্র তৈরি করেছে, তখন তো অলরেডি মিলিটারি টেক ওভার হয়ে গেছে, না না ক্ষেত্র ওই যে -2 যে ক্ষেত্রটা তুমি বলছো ক্ষেত্র তৈরি হয়েছে, তার মানে মিলিটারি টেক ওভারের আগে আমরা এমন কিছু কাজ করেছি যেটা মিলিটারি আসার ক্ষেত্র তৈরি হয়েছে, তুমি যে এক্সাম্পলটা দিলে এটা মিলিটারি আসার পরে, শেখ হাসিনাকে অ্যারেস্ট করার আগে, ও তাহলে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষেত্র আমরা তৈরি করেছি, মানে এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আমি বলি আমাদের বিরুদ্ধে অভিযোগ, সমস্ত মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ হয়, সমস্ত মিডিয়া এটা করে নাই, নো প্রত্যেকটা কাগজ ছেপেছে এক্সেপ্ট, এবং সেখানে আমি ক্রেডিট দেই নুরুল কবিরকে, একটা কাগজ ছাপে নেই সেটা তো নুরুল কবিরের নিউ এজ, এবং আমি মনে করি আমি যে যেখানে কাজ করি আমরাও তো ছাপিনি, আপনি কোথায় কাজ করেন? আমি বিডি নিউজ, বিডি নিউজ তো নিউজপেপার না, আমি অবশ্যই নিউজপেপার, আমি আই স্ট্যান্ড কারেক্টেড, কিন্তু আপনারা ছাপেন কিনা আমি জানি না, আমরা ছাপিনি, আচ্ছা ঠিক আছে খুব ভালো করেছেন, বাট আমার জানা মতে নিউ এজ ছাপেনি এবং তার জন্য আমি নুরুল কবিরকে ক্রেডিট, মানে এটা কি মানে উনি ছাপেননি ক্রেডিট দিচ্ছেন, এটা কি দায়িত্বশীলতা থেকে ছাপেননি আপনি বলতে চাইছেন? জি তাহলে সেই দায়িত্বশীলতা তো আমি সবার আগে মাহফুজ আনামের কাছ থেকে এক্সাক্টলি, এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি মনে করি আমার এটা কি ফিয়ার, একটু 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 শেষ করি, আমি একটু একটু শেষ করি, তাই আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন্টিয়েটেড, আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারছি না, কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল, আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি, ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট, আমি অপকটে স্বীকার করি।